আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাতু আমরা হাদিস অস্বীকারীদের সিরিজ আলোচনা করব ইনশাআল্লাহ আমরা এটা প্রমাণ করব হাদিস অস্বীকারীরা আসলে কোরআন অস্বীকারী আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব এটা হলো যে কবরের শাস্তিকেন্দ্রিক হাদিস অস্বীকারীদের বিভিন্ন অপপ্রসার বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা দিব এক নম্বর পয়েন্ট তারা বলে কবরের জীবন বলে কিছু নেই আমরা এটা প্রমাণ করব দুই নম্বর বিষয় কবরের শাস্তির বিষয় তারা বলে কবরের শাস্তি বলে কিছু নেই এছাড়াও তারা বলে থাকে যে বিচারের পূর্বে হাসারের বিচারের পূর্বে আবার শাস্তি কেন দেওয়া হবে তো আমরা এই তিনটা পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আমরা পবিত্র কোরআন থেকে আগে কবরের সংজ্ঞা নির্ধারণ করি পবিত্র কোরআনে বলা হয়েছে সরা আবাসা আশি নম্বর সোরার একুশ নম্বর আয়তে যে আল্লাহ সুমতলা তিনি মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন অর্থাৎ আল্লাহ সুমতলা মানুষের যেমন মৃত্যু দেন তেমনি এই কবরের ব্যবস্থাও তিনি আমাদেরকে শিখিয়েছেন তো এখানে যে শব্দটা আছে সেটা কবর তো কবর বলতে বোঝায় হয় মৃত্যুদেহ দাফন করার স্থান এছাড়া আমরা যদি আরও একটু বিস্তারিত জানতে চাই সরা মুমিনুন তেইশ নম্বর সরার নিরানব্বই এবং একশো নম্বর আয়তে বলা হচ্ছে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে তারা সেখানে থাকবে বার্জাকের জীবন থাকবে পুনরুত্থিত হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ কবর বলতে বোঝায় বার্জাকের জীবন আর বার্জাকের জীবনে প্রথম ধাপ হলো কবর তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার যে মৃত্যুর পথ থেকে শুরু করে পুনরুত্থান পর্যন্ত সময় টেকে বলা হয় বার্জাকের জীবন আর এই বার্জাকের জীবনের প্রথম স্তর হল কবর তাই কবরও বার্জাকের একটা অংশ তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার সোরা আনাম ছয় নম্বর সোরা তিরানব্বই নম্বর আয়তে বলা হয়েছে মালাইকারা যখন রুহু বের করে নেয় তখন তারা বলে যে তোমাদের রুহু দাও এরপর বলা হয় যে এখন তোমাদের শাস্তি শুরু হবে তাহলে মৃত্যুর পরে যে শাস্তি হবে এটা পরিষ্কারভাবে আমরা সুরা আনাম ছয় নম্বর সুরা তিরানব্বই নম্বর আয়ের থেকে একদম পরিষ্কার দুই নম্বর পয়েন্ট সুরা তাওবা নয় নম্বর বছরে একশো এক নম্বর আয়তে বলা হয়েছে সেখানে মুনাফিকদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা শাস্তি পাবে দুবার এরপর তাদেরকে মহা আজাবে নিক্ষেপ করা হবে জাহান নামে শাস্তি দেওয়া হবে তাহলে বলা হচ্ছে তারা দুইবার শাস্তি পাবে এখান থেকে অধিকাংশগুলো আমরা ব্যাখ্যা নিয়েছেন যে একটা হলো দুনিয়ার জীবনের শাস্তি আরেকটা হলো কবরের জীবনের শাস্তি এরপর মহাশাস্তি বলতে জাহান্নামের নামের শাস্তিকে বোঝানো হয়েছে তাহলে আমরা বুঝতে পারছি সোরা তবা নয় নম্বর সোরা একশো এক নম্বর আয়ত অনুযায়ী মানুষের শাস্তি হবে কয়বার দুইবার এরপর মহা জাহার নামের শাস্তি আমরা হাদিস অশেখের কাছে জানতে চাই এ দুইবার শাস্তি বলতে কি বোঝানো হয়েছে এ দুইবার শাস্তি এবং মহা আজাবের শাস্তি আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিন ক্লিয়ার কথা এখানে কবরের জীবনের শাস্তির কথা বলা হচ্ছে তাহলে চল্লিশ নম্বর সোরা মুমিনের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে যে ফ্রাগুন এবং তার বাহিনীদেরকে তার সম্প্রদায়কে সকল সন্ধ্যা তাদের সম্মুখে আগুন উপস্থাপন করা হয় এবং বলা হচ্ছে যে কেমতের দিন তাদেরকে বলা হবে কঠিন শাস্তিতে তোমরা প্রবেশ করো অর্থাৎ আগে শাস্তি দেওয়া হচ্ছে এরপর বলা হচ্ছে কঠিন শাস্তি আরও বেশি শাস্তির জন্য তাহলে আমরা সুরা মুমিন চল্লিশ নম্বর সুরার পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয় থেকেও কবরে যে শাস্তি হয় সে বিষয়ে স্পষ্ট প্রমাণ পাচ্ছি আল্লাহ সুমতলা বলছেন আল্লাহ সুমতলা বলছেন সুরা আনফার আট নম্বর সুরা পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যখন যদি তুমি দেখতে মালাইকেরা যখন রুহ কবজ করে কাফের দে তখন তাদের মুখমণ্ডল এবং পুষের দেশে আঘাত আঘাত করে এবং আরও বলা হচ্ছে মালিকেরা তাদের বলে যে তোমরা আগুনের সাদা সদন করো এখানে কি বলা হচ্ছে তাহলে মালিকাদের শাস্তির কথা বলা হচ্ছে সরাসরি আশা করি বিষয়গুলো ক্লিয়ার যারা সন্দেহ তৈরি করে সংশয় তৈরি করে তাদের আসলে কুরআন সম্পর্কে ভালো ধারণা নেই আমরা আরও দেখতে পাই সোরা আলিমরান তিন নম্বর সুরার একশো উনসত্তর নম্বর আয়াতে বলা হয়েছে বলা হচ্ছে যে যারা আল্লাহর প্রতি মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা জীবিত এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাচ্ছে মৃত ব্যক্তিকে যে মৃত তাকে কি রিজিক দেওয়া হবে এখানে পরিষ্কার যে কবরের জীবন বলে একটা জীবন আছে সেখানে শাস্তি দেওয়া হয় এবং সেখানে মানে স্বাভাবিকভাবে কর্মের হিসাবও নেওয়া হয় নাহলে তো শাস্তির প্রশ্নগুলো আসতো না তাহলে এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার এরপরেও যদি আমরা ছয় নম্বর দলিল এরপরেও যদি আমরা ফিরে যাই সুরা মৌমিন তেইশ নম্বর সুরা নিরানব্বই এবং একশো নম্বর আয়াত বাচ্চাকে জীবনে এবং মৃত্যু প্রথম সময় মানুষ বলছে যে আমাকে আবার পৃথিবীতে ফেরে পাঠাও যেন আমি সেখান থেকে কি যেন আমি সৎকর্ম করে আসতে পারি সুরা মুমিনুন তেইশ নম্বর সুরা নিরানব্বই এবং একশো নম্বর আয়তে বলা হচ্ছে মানুষ বলবে আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাও যেন যে সৎ কাজ আমরা করিনি সে কাজ করে আসতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি মৃত্যুর সময় মানুষ কথা বলছে এবং দেখা যাচ্ছে যে মৃত্যু পর্বতের জীবন আছে এবং সেখানে শাস্তি দেওয়া হয় আজাব দেওয়া হয় এবং কেমতে আরও কঠিন আজাব দেওয়া হবে এ বিষয়গুলো কোরআন থেকে পরিষ্কার এই হাদিস অস্বীকারী এরা আসলে কুরা আনো অস্বীকারী এই হাদিস অস্বীকারীরা কোরআন সম্পর্কে গভীর জ্ঞান রাখে না এবং আমরা দেখাবো ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনার মধ্যে আমরা প্রমাণ করবো যে এরা আসলে কুরআনকে অস্বীকার করছে এরা কার রিজেন্টে বাস্তবায়ন করছে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন এবং এরা কি করতে চাচ্ছে যদি আমল না থাকে তাহলে ইসলাম থাকবে না এটাই স্বাভাবিক শুধু ইমান দিয়ে খ্রিস্টানরা যেমন খ্রিস্টান ধর্মের উপরে নেই শুধু বিশ্বাস দিয়ে মুসলিমরা ইসলামের উপরে থাকতে পারবে না বিশ্বাসের সাথে কর্ম লাগবে আমরা বিষয়টা বারবারই বলছি বলবো ইনশাআল্লাহ এবং প্রমাণ করে দেখাবো তো আজকে ভিডিও পর্যন্তই দেখাবি নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ নতুন কোনো কাউন্টার হাদিস অস্বীকারী কাউন্টার নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত